বন্ধুরা, আমি রমিতা, রমিতা আর্ট অ্যান্ড ক্রাফটে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা হ্যান্ডক্রাফটের ভিডিও। আমাদের প্রত্যেকের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অব্যবহৃত কিছু জিনিস দিয়েই আজকের এই হ্যান্ডক্রাফটটা আমি বানাবো। হ্যান্ডক্রাফটের জন্য আমি কি কি জিনিস নিয়েছি চলো দেখে নিই। নিয়েছি ফেলে দেওয়া জলের বোতল, কার্ডবোর্ড, নিউজ পেপার, কালার আর কালার পেপার। তো প্রথমেই আমি এই জলের বোতলটাকে যে ক্যারেক্টারটা বানাতে চাইছি তার যে জিনিসগুলো দরকার সেগুলোই আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আজকের এই হ্যান্ডক্রাফটটা কীভাবে বানিয়েছি, আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের হ্যান্ডক্রাফটটা তোমাদের কেমন লাগলো। তোমরা যারা স্কুল প্রজেক্টের জন্য কী হ্যান্ডক্রাফট বানাবে সেটা ভেবে পাচ্ছ না, তারা কিন্তু অবশ্যই আজকের এই হ্যান্ডক্রাফটটা স্কুল প্রজেক্টের জন্য বানাতেই পারো। এছাড়াও যারা বিএড বা ডিএলএড করছো, যাদের সেকেন্ড সেম, তাদের ইপিসির প্রজেক্টের জন্য কিছু হ্যান্ডক্রাফট বানাতে হয়, তোমরা চাইলেও এই ভিডিওটা দেখে এই হ্যান্ডক্রাফটটা বানাতে পারো। আর যারা ভাবছো অর্ডার দেবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়া ভিডিওর মধ্যেও তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। আর এরকমই যদি আরও হ্যান্ডক্রাফট তোমরা দেখতে চাও তাহলে আমার প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে কিন্তু তোমরা অনেক হ্যান্ডক্রাফটের ভিডিও পেয়ে যাবে। এছাড়া ওপরে যে লিঙ্কগুলো যাচ্ছে তাতে ক্লিক করলে তোমরা হ্যান্ডক্রাফটের ভিডিও দেখতে পাবে। আর যারা ওয়াটার কালারের ওপর ভিডিও পছন্দ করো তাদের জন্যও কিন্তু ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের পছন্দের মতন ভিডিওগুলো দেখে নিতে পারো।